নিরামিষ পনির মশলা কারি। নিরামিষ দিনে বাড়িতে পনিরের যে কোনো রেসিপিই হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা কিন্তু অন্যান্য দিনের পনিরের রেসিপির থেকে একদমই আলাদা। আপনারা ভাতের সাথে বা রুটি, পরোটা বা নানের সাথেও পরিবেশন করতে পারেন এই রেসিপি। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। আজকের রেসিপিটা চলুন দেখে নিই, আর আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ সঙ্গে থাকবে অনেক টিপস। একটা কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে মোটামুটি 1.5 ইঞ্চি পরিমাপে পনিরগুলোকে কেটে নিয়েছি। পনিরগুলো হালকা একটু ভেজে নিতে হবে এবং ভাজার সময়তে কড়াইতে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে নুন আর 1/2 চা চামচ পরিমাণে হলুদ। নুন হলুদ দেওয়ার পরে পনিরগুলোকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ভেজে নিতে হবে, না হলে বাইরের দিকটা শক্ত হয়ে যাবে, ফলে মশলা ভেতরে ঢুকবে না এবং খেতেও ভালো লাগবে না। পনিরগুলো হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। পেঁয়াজ রসুন না ব্যবহার করেও পনির যে এত সুন্দর স্বাদের হতে পারে আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তাই আমার রিকোয়েস্ট, একবার অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখে জানাবেন। পনিরগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই একই কড়াইতে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো। এখানে বলে রাখি, আপনারা কিন্তু একটু কালো জিরে এবং শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে। তো আলুগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে হালকা লাল রঙের করে ভেজে নেব। আলুগুলো ততক্ষণে ভাজা হোক, চলুন রেসিপিটার জন্য প্রয়োজনীয় মশলাটা বানিয়ে ফেলি। একটা ব্লেন্ডারে দিয়ে দেব আদা, 2 কাঁচা লঙ্কা, 2 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর চাইলে আপনারা এখানে টমেটোটাও যোগ করে একেবারে মশলাটা বানিয়ে নিতে পারেন। তো এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ আর 1/2 চা চামচ পরিমাণ নুন, দিয়ে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো কড়াইতে, এবং ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা এবং জিরের কাঁচা গন্ধটা যায়। আমি যেহেতু মশলায় টমেটো দিইনি, তাই এখন কড়াইতে দিয়ে দেবো 1টা ছোট্ট টমেটো কুচি করে। এবারে ভালো করে সমস্তটাকে আবারও কষে নিতে হবে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। এখন কড়াইতে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ, 7 মতো চিনি, 7 মতো নুন এবং 1 চা চামচ পরিমাণে পনির বাটার মশলা। দেখবেন সানরাইজের বা এভারেস্টের এরকম পনির বাটার মশলা কিনতে পাওয়া যায়, তো সেটাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু পনিরের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। যাতে মশলাটা পুড়ে না যায়, তাই অল্প একটু পরিমাণে জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে আলুর সাথে কষে নিতে হবে। আর আমি এই রেসিপিটা রান্না করতে কিন্তু হলুদ ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদটা নাও ব্যবহার করতে পারেন। যদি আপনারা গ্রেভির রঙটা সাদা রঙের রাখতে চান, তো সেক্ষেত্রে হলুদ না ব্যবহার করলেও চলবে। আলুর সাথে মশলাগুলো যখন খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে যাবে, তখন কড়াইতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। দুধটা আপনারা এখানে এর থেকে বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ এবং 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আপনারা কিন্তু যদি চান পুরো রান্নাটা দুধেই করতে পারেন, তবে আমি এখানে দুধ এবং জল 1:2 অনুপাতে ব্যবহার করেছি। অর্থাৎ আমি যদি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, তো সেক্ষেত্রে আমি এখানে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। গ্রেভির পরিমাণটা কিন্তু এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে করে নেবেন। যদি আপনারা বেশি পরিমাণ গ্রেভি চান, তো সেক্ষেত্রে দুধ এবং জলের পরিমাণটা বেশি দেবেন। গ্রেভিটা এরকম হালকাভাবে ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আলুগুলোকে সিদ্ধ হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। পনেরো মিনিট হয়ে গিয়েছে, একবার ঢাকনাটা খুলে চেক করে নেব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। রান্নাটা দেখতেই পাচ্ছেন, কড়াটা কিন্তু খুবই সোজা আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। 10 মিনিট পরে এবার চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা।
দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, এবং আলু আর পনিরটাকে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটতে দেব। পনিরটা যখন গ্রেভিতে ফুটবে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরই মধ্যে গ্রাইন্ডারে 6টা কিশমিশ, 10টা কাজু, 2 চা চামচ পরিমাণ পোস্ত আর 1 চা চামচ পরিমাণ চারমগজ নিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর 10 মিনিট বাদে ঢাকনা খুলে কড়াইতে ওই কাজু কিশমিশ ও পোস্ত বাটাটা দিয়ে দেব, আর দেব 1 চা চামচ পরিমাণে ওই পনির বাটার মশলাটা দিয়ে এবার সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটু ফুটতে দেব একদম লো ফ্লেমে। 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, পনির মশলা কারি। রেসিপিটার স্বাদটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ঘি এবং 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার। এবারে সমস্তটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গিয়েছে পনির মশলা কারি। সার্ভ করতে পারেন ভাতের সাথে অথবা রুটি, পরোটা, নান এ সকলের সাথে। পেঁয়াজ রসুন না ব্যবহার করেও পনির যে এত সুন্দর স্বাদের হতে পারে আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তাই আমার রিকোয়েস্ট, একবার অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখে জানাবেন। আমার বাড়িতে কিন্তু সকলেই এই রেসিপিটা খুব ভালোবাসে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিওয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।